আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা হচ্ছে যারা ইউটিউবে এডিটিং কিভাবে ভিডিও এডিটিং করবেন তাদের জন্য। কিন্তু এই ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ, এই ভিডিওটা কোনো স্কিপ করবেন না। পুরোপুরি ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন কিং মাস্টার সফটওয়্যার দিয়ে। কিং মাস্টার সফটওয়্যারটি কোথায় পাবেন তার আগে ফিরে আসছি একটু এন্টুর পর। হ্যাঁ ভিউয়ার্স, ফিরে আসলাম এন্টুর পর। এখন দেখাবো কিভাবে আপনারা এন্টু এই কিং মাস্টার দিয়ে ভিডিওটা কিভাবে এডিটিং করবেন আপনার চ্যানেলে। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হয়তো পরবর্তীতে আপডেট ভিডিও আপনি পাবেন না। প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখন দেখাবো কিভাবে আপনি কাজ করবেন। প্রথমে চলেছি আপনারা প্লে স্টোরে যদি কিং মাস্টার সার্চ করেন তাহলে দেখবেন এইরকম একটি অ্যাপস চলে আসবে, এফটি আমি ওপেন করলাম, এরকম একটি পেজ আসবে, এলাও চাবে, এলাওগুলো দিয়ে দিবেন আপনারা। আমি কিন্তু আগে ভিডিও এডিটিং করছি। এখন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অপশনটি নিয়ে নেবেন। এই অপশনটি নিয়ে নেওয়ার পরে আপনি এখানে এখন একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যেরকম ধরেন আপনি ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, কী ধরনের ব্যাকগ্রাউন্ড দিবেন, যেরকম ধরেন আমি একটা এরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি কেটে চাইলে সাইজ করে নিতে পারবেন, সমস্যা নেই। যেরকম ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনি কেটে সাইজ করবেন, কেটে সাইজ করার জন্য কী করতে হবে, আপনি এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অনেকগুলা অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে দেখবেন অপশন চলে আসছে। এখন আপনি এটা কী করবেন, আপনি কেটে কীভাবে সাইজ করবেন, কেটে সাইজ করার জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে কেটে দিতে পারেন। আর যদি আপনি এভাবে না পারেন তাহলে আমি অন্য একটা সিস্টেম দেখে দিচ্ছি। যদি আপনি ফটোটা না নিয়ে যদি আরেকটা কাজ করেন, যেরকম ধরেন এটা আপনি ডিলিট করে দিলেন এটা ক্লিক দিয়ে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেন, যেরকম ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন তাহলে বেশি ভালো হয়। আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, সেভ করে দিলাম। তখন এটা আপনি যতটুকু বড় করবেন তখন পরবর্তীতে ভিডিওগুলো বানানোর জন্য কোনো প্রবলেম হবে না। অনেকজন আছে কী করে, প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড লয়ে এলা, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলে কিন্তু পরে ভিডিওটা এডিটিং করা সুন্দর হয় না। যেরকম ধরেন আমি কিন্তু ভিডিওটা পুরোপুরি করতেছি, আমার যতটুকু লম্বা ভিডিওটা অতটুকু লম্বা করে নেবেন। এখন আপনি কী করবেন, এগুলো আপনার যে ভিডিওটা যতটুকু লম্বা অতটুকু নিয়ে নেবেন। আগে যদি 7 মিনিটে হয় 7 মিনিটে নিয়ে নেবেন, ভিডিওটা 9 মিনিটে 9 মিনিটে নিয়ে নিলাম। এখন আপনি কী করবেন, এই যে এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটি অপশন আছে ভিডিও, ভিডিওতে অপশন ঢোকার পরে দেখবেন এখন আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যেরকম ধরেন আমি আগে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছিলাম আমি ওইটা নেবো না, আমি একটা অন্য একটা নিয়ে নিলাম। এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা কী করতে পারেন, এতে সাইজ করতে পারবেন। সাইজ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি অপশন আছে, এই অপশনটি যদি আপনি নেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনি এটাকে কেটে দিতে পারবেন। যেরকম ধরেন আমি কেটে দিলাম, দেখেন আমি কেটে সেভ করে দিয়ে দিলাম। এখানে কিন্তু সেভ অপশন আসে, এই সেভ করে দেওয়ার পরে আপনি এটাকে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু পুরাপুরি আপনার ভিডিওটা হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি এটাকে কী করবেন, এই টিক চিহ্নটাতে ক্লিক করে সেভ করে দিবেন। তখন আপনি এই যতটুকু আপনি যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা যারা যতটুক নিয়েছেন এতটুক লম্বা করে দিবেন। আমি লম্বা করে দিচ্ছি, আমি টেনে নিয়ে নিলাম। এখন যদি আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আরও উজ্জ্বল করতে চান, মানে আরও কালারটা ক্লিয়ার করতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই যে ফটোটা নিয়েছেন ব্যাকগ্রাউন্ডটা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশন আসবে, অপশন আসার পরে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনি এই এখানে তিনটে অপশন আছে, এইগুলো যত বাড়িয়ে দিবেন ততই দেখবেন কালার সুন্দর হবে। আপনি কালারটা সুন্দর হলে কিন্তু কারণ ভিডিওটাও অনেক সুন্দর হবে। যেরকম ধরেন আমি নিয়ে নিলাম, কালারটা খুব কড়া করে দিয়েছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে।
এখন আপনি যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনি যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবেন। দেখুন আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে আসার পরে আপনি এটাকে সাইজ করতে পারবেন, টেনে লম্বা করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনি যেরকম চান। যেরকম ধরেন আমি এরকম লম্বা করে দিয়েছি। লম্বা করে দেওয়ার পরে আপনি কী করবেন, এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখানে আবার ঢুকতে পারেন। আবার ঢুকে আপনি একটা মোবাইল ফ্রেম নিতে পারেন। যেরকম ধরেন আমি একটা ফ্রেম ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে এরকম ফ্রেম নিয়ে নিতে পারেন। যেরকম আপনার মোবাইলের সাইজ, যে নাম সেই নাম দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। যেরকম ধরেন আমি একটা ডাউনলোড করে রেখেছি, আমি এটা নেব না, আমার আরও আছে, এটা ডিলিট করে দিলাম। যেরকম ধরেন আমার এই মোবাইল ফ্রেমটা নিচ্ছি আমি। নেওয়ার পরে আপনি কী করবেন, এটাকে সাইজ করে দিবেন, আপনি যতটুকু লাগে এটা বড় করে দিতে পারেন। আমি ভিডিওটা আর একটু বড় করে দেব। ভিডিওটা আর একটু বড় করে দিলাম। দেওয়ার পরে আপনি যে মোবাইল ফ্রেমটা এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা এখানে টেনে বড় করে দিবেন। টেনে বড় করে যদি দেন তাহলে আপনি মোবাইলের ফ্রেমের মতো হয়ে যাবে। দেখ পুরোপুরি মোবাইলের মতো হয়ে গেছে এটা। আপনি মনের মতো করে নেবেন, এটা যেভাবে লাগে সেভাবে আপনি একবারে ঠিকঠাক করে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমি একটা ফ্রেমটা একটু ছোটো করে নিই, তাহলে দেখবেন পুরোপুরি লেগে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরোপুরি লাগিয়ে দিয়েছি। এখন আপনি কী করবেন, এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য আপনি এই বাটনটিতে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সেভ হয়ে যাবে। তারপরে এটা আপনি ভিডিওটা যতটুকু লম্বা এতটুকু বড় করে দেবেন। আমি কিন্তু বড় করে দিচ্ছি। হ্যাঁ, আমার পুরো ভিডিওটা কিন্তু এখন হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আপনি যে বাড়তি অংশগুলো যে কীভাবে কাটবেন সেটা এখন দেখিয়ে দেবো। আপনি ভিডিওর লাস্ট দেখবেন অনেকগুলো মানে ম্যাচিং হয় নাই, এই ম্যাচিং কীভাবে করবেন ভিডিওটাতে ক্লিক করবেন। আপনি যে ভিডিওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি উপরের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা কেচি আসবে। কেচি অপশনটাতে ক্লিক করে যে সাইডটা ফালাবেন সেই সাইডটে চলে আসবে। আমি কিন্তু সবগুলো সাইড কেটে দিচ্ছি। যেরকম ধরেন আমার এই সাইডটা কাটার দরকার, আমি এই সাইডটা কেটে দিলাম। আপনি সবভাবে এইভাবে সবগুলো কেটে দিতে পারবেন। কেটে দিলাম, কেটে দেওয়ার পরে টিক চিহ্ন তো দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক সবগুলো অ্যাটাচ হয়ে যাবে। তারপরে আপনি এখানে আপনি চাইলে সাউন্ড কোয়ালিটির ঠিক করতে পারেন। সাউন্ড কোয়ালিটির কীভাবে ঠিক করবেন সেটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে যেরকম ধরেন আমি কিন্তু সাউন্ড কোয়ালিটি করার জন্য ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার দ্বারা পরে আপনি এই যে এই অপশনটিতে ঢুকবেন, সাউন্ড কোয়ালিটিতে ঢোকার পরে আপনি এটা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এটা বাড়িয়ে দেবেন, তারপরে এটা কমিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন সাউন্ডটা অনেক সুন্দর হয়ে যাবে। এখন এই ছিল আজকে ভিডিও। আপনারা চাইলে আরও মনের মতো কেটে কুটে আপনি ভিডিও বানাতে পারেন, আপনি যেরকম চান এরকমই। আপনার চাইলে লোগো লাগাতে পারেন, যেরকম ধরেন আমার লোগোটা এখানে লাগিয়ে দিলাম। যেরকম ধরেন আমার একটা চ্যানেলের লোগো আছে, সেই লোগোটা আপনি এখানে লাগিয়ে দিতে পারেন। আমি এটা লাগিয়ে দিলাম, এটা আমার চ্যানেলের লোগো। এটা কেটে আবার সাইজ করেও নিতে পারেন আপনি যতটুকু মন চায়। আমি কিন্তু এটাকে লাগিয়ে দিলাম। আবার লাগিয়ে দেওয়ার পরে এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আপনি এটাকে আবার নাড়াতেও পারবেন চাইলে। নাড়ানোর জন্য আপনি এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে অল টাইম এটা লড়বে। এভাবে আপনি যেভাবে লড়াতে চান সেভাবে লড়বে, আপনি যাটা চান সেটাই হবে। এই যদি এভাবে লড়তে চান তাহলে এটা সেভ করে দিয়ে আপনি এটা পুরোপুরি টেনে দেবেন। আমি টেনে দিচ্ছি। আপনারা যদি আবার মাঝখানে ইন্ট্রো বসাতে চান তাহলে কী করবেন, এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে জায়গায় ইন্ট্রোটা বসাবেন সে জায়গায় বসানোর পরে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা কেচি আসবে। কেচি আসার পরে ইঞ্চের অপশনটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা ক্রস হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে, মাঝখানে ভাগ হয়ে যাবে। তখন আমি সবগুলো ভাগ করে দেবেন। দেওয়ার পরে দেখবেন একটা এখানে গ্যাপ তৈরি হয়ে যাবে। এই গ্যাপটির মাঝখানে আপনি একটি ইন্ট্রো বসাতে পারবেন। যেরকম ধরেন আমি সবগুলো গ্যাপ করে নিলাম। করে নেওয়ার পরে একটা এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে আপনি এই যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি যে ইন্ট্রোটা বানিয়েছেন সেই ইন্ট্রোটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। যেরকম দেখেন আমি ইন্ট্রো বসিয়ে দিয়েছি। এখন আপনি
পুরোপুরি ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটাকে মেমোরিতে কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভিডিওটা আপনি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে আপনি এই ভিডিওর যে ইউজার নেমটা মানে ভিডিওর ভিতরে দেখবেন অনেক কিছু থাকে, কিন্তু আপনি এটা কীভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য আপনি এটা কী করবেন, এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনি যে কোনো একটা নাম বসে দিতে পারেন, চাইলে আপনার নাম ফোন নাম্বার এগুলো দিয়ে দিতে পারেন। যেরকম ধরেন আমার নামটি বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে আপনি ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে দেখবেন এখানে আপনার নাম বসে দেবেন, মানে ভিডিওতে কোনো কপিরাইট আসার মতো কোনো সম্ভাবনাই নাই, একবারে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। এইভাবে যদি ভিডিও তৈরি করেন আপনি, তখন আপনি এই ভিডিওটা মেমোরিতে নেওয়ার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটু অপশন আসবে, আসার পরে আপনি এটা কিন্তু বেশি থাকবে, আপনি কমিয়ে দিবেন, যত কমিয়ে দিবেন তত ভালো। তখন আপনি এটা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, অটোমেটিক ভিডিওটা আপনি মেমোরিতে চলে যাচ্ছে। এই ছিল আজকে ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ সময় নষ্ট করে আপনাদের ভিডিও আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর কমেন্ট করে বিস্তারিত জানিয়ে দেবেন।